চালু হওয়ার পর স্বয়ং মমতা আমাদের সিএম মমতা দিদি সে এসেছিল উদ্বোধন করার জন্য। দিকে আছে বাবার মন্দির, চলো বাবার তো একবার দর্শন করতেই হবে। প্রেমে পড়লে এরকম হয়, বুক হার্টবিট হার্টবিট বেড়ে যায়। ব্লগার শুধু আমি নাই, ওই দেখো আমার একটা বন্ধু ব্লগার, খুব সুন্দর ব্লগ করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো। তো আবার চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, প্রীতি ভালোবাসা। আজ আর মহাসপ্তমী, তাই আমি আর আমার বন্ধু চলে এসেছি গোপিদা, গোপিদার আমি চলে এসেছি বাইক নিয়ে। চলো আশেপাশে ঘুরবো। ঘরে ইন্ট্রোটা নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার বাড়িতে তো দেখলাই, ভিডিওতেও দেখলাই যে আমার বাড়িতে কাজ চলছে, অনেক মানুষজন ছিল বলে ইন্ট্রোটা নেওয়া হয়নি। আর মেন ব্যাপার হচ্ছে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, তো সেই জন্য মাঝ রাস্তায় আমাকে ইন্ট্রোটা নিতে হচ্ছে। ভালো, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, সবুজ টবুজ আছে সব। তো চলো, সামনে অনেক সুন্দর সুন্দর থিম হয়েছে আমাদের আশেপাশে গ্রামে, তো চলো সম্পূর্ণ ভিডিও দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তারপর আমরা ভিডিও করতে করতে চলে গেলাম আমাদের সামনে যে প্যান্ডেল আছে তার উদ্দেশ্যে। তো হাই বলে দিই, হাই হাই করছিলাম আমরা, খুব মজা করতে করতেও যাচ্ছিলাম। আমাদের স্কুটির ড্রাইভার স্কুটি খুব স্মুথলিভাবে চালাচ্ছিল, এত মনে হচ্ছিলো না যে স্কুটিতে চেপেছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে সবুজ দেখতে দেখতে আমরা চলে এলাম বেলগ্রামের সেই পূজা মণ্ডপে। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটাও তো সেই লেভেলের করেছিল। আর যে থিমটার নাম, সেই থিমটার নাম ছিল জমালয় দক্ষিণদা। প্যান্ডেলটা তো সেই ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, সেই লেভেলের প্যান্ডেল ছিল। আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম আমি। তো চলো এটা প্রবেশ পথ, আস্তে আস্তে এবার আমরা প্রবেশের দিকে এগোনো যাক। চলো, আমরা তো ভিতরে ঢুকে গিয়েছি, তো প্রথমেই দেখতে পেলাম শ্মশান। শ্মশান মানে তো বুঝতেই পারছো আমাদের লোম শিউড়ে দেওয়ার মতো ব্যাপার। তো এখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছিল যে কোনো বলার কোনো জায়গায় ছিল না। তো শ্মশান দিয়ে প্রথমে স্টার্ট করেছে। এখানে কী লেখা আছে? শ্মশান, ধনী ও গরিবের একই স্থান শ্মশান। একশোবার ধনী ও গরিব সেটা কোনো ম্যাটার না, আমাদেরকে সবাইকে একদিন এই শ্মশানে যেতে হবে। তারপরে কি, জমালয় যাত্রা। জমালয় যাত্রা, এখানে জমালয় যাত্রাতে কী বল, যমদূতেরা যেমন আমাদেরকে নিয়ে যায় মারা যাওয়ার পর আত্মাকে নিয়ে যায়, সেই সেটাকেই বলছে যম যাত্রা। যারা পাপী মানুষ তাদেরকে ওরকমভাবে নিয়ে যায়। তারপর পয়েন্ট কী আছে, জমালয় মৃত্যুর পর কর্ম অনুযায়ী পাপ পুণ্যের বিচার করে। একশোবার, এই দিয়ে দেখছো আমাদের যমরাজ মহাশয় বসে আছে, আর আমাদের ডান দিকে আছে চিত্রগুপ্ত। আমাদের চিত্রদা অত বড় বই খুলে বসে আছে পাপ পুণ্যের বিচার করার জন্য। তো নেক্সট পয়েন্ট কী, রুধিরান্ধ নারক। যে সমস্ত নারী ও পুরুষ মদ্যপান ও মাংস ভক্ষণ করে, মিথ্যে কথা বলে, তাদেরকে রুধিরান্ধ নারক যন্ত্র ভোগ করতে হয়। নেক্সট পয়েন্ট কি, শ্রামলোল নরক। এটা কি, এটা হচ্ছে যেসব পুরুষ স্ত্রী থাকতেও পরস্ত্রীকে কুদৃষ্টিতে দেখে, কুমনে দেখে, তাদেরকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো বাবা কীরকমভাবে মাঝখানে কেটে দিচ্ছে, তাহলে দেখো, ওরে বাপরে, একে তো দেখে যে কোনো মানুষ ভয় পাবে। ওরে বাপরে, ভীষণ বীভৎস ব্যাপার, কীরকমভাবে কড়ার তেলে চুবাচ্ছে দেখো। এর বাবারে যে আছে ওকে তো দেখলে পরে বাচ্চার আছে সব ভয় খেয়ে যাবে গো। ওরে বাপরে, কীরকমভাবে জিভে টেনে নিয়ে আসছে দেখো। ওরে বাপরে বাপরে বাপরে, ওরে বাপরে। তারপরে দেখি, এ তো ওরে বাপরে বাপরে বাপরে, এ তো ভয় লাগছে গো, মুখে কী ঢুকিয়ে দিচ্ছে গো। ওরে বাবারে, তারপরে এ দেখো ভূত, একটা দিদাকে ধরে নিয়ে গেছে, ডাইনোসরও আছে, এ কোথায় ঢুকেছি গো আমরা? আমাদেরকে সত্যি এত বড় একটা জায়গার মধ্যে জঙ্গলই তো মনে হচ্ছে, সবই তো ভূত প্রেতের ব্যাপার। ওরে কেবল সামনে একটা মা আছে, নাচারা কেউ আসতে পারতো না। তো কী বলবো, বারবার একই কথাই বলতে হচ্ছে, ডেকোরেশনটা সেই লেভেলের ছিল। আর বেলগ্রাম যুব সংঘকে অনেক অনেক ধন্যবাদ আমাদের একটা এত সুন্দর থিম উপহার দেওয়ার জন্য। তো যেতে যেতে তো গাড়ির তেল তো শেষ, যেহেতু অনেকই মোটামুটি ঘোরা হলো, তারপরে পট করে তেলটা ভরে নিয়ে আবার আমরা চলে গেলাম অন্য জায়গাতে। তো চলে এলাম আর একটা জায়গাতে, এবার চলে এসেছি আমরা কলেশ্বর মন্দিরের সামনে। এই প্রতিমাটাও খুব সুন্দর, প্লাস প্যান্ডেলের ডেকোরেশনটাও সেই লেভেলের করেছিল। এখানে মায়ের প্রতিমার মুখগুলো এত জলজল করছিল, সত্যি একটা বিশাল ব্যাপার লাগছিল। আর এই যে আমার বন্ধু ব্যাকগ্রাউন্ডে। ফাইনালি এখন আছি কলেশ্বরে। কলেশ্বরে যেতে যেতে তো বাবার বাবার মন্দির তো পড়বেই। তো বাবার মন্দিরে এদিকে এসেছি, বাবার মন্দির যাবো না সেটা কীরকম লাগে না? তো চলো মন্দির তো যাবো। এর পিছনে এদিকে, এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এর পিছন দিকে আছে বাবার মন্দির। তো চলো বাবার তো একবার দর্শন করতেই হবে, তাতে আমি দুর্গা ঠাকুর দেখতে বেরোই, বা কালী ঠাকুর দেখতে বেরোই, বা লক্ষ্মী ঠাকুর দেখতে বেরোই। তো চলো মন্দির, বাবার মন্দির তো যেতেই হবে, বাবার জন্যই তো সব, আমরা তো বাবার জন্যে। তো চলো, দেখতে পাচ্ছ সামনে আমাদের বাবা। ফাইনালি বাবার দরবারে আমরা হাজির।
নতুন নতুন প্রেমে পড়লে এরকম হয়, বুক হার্টবিট টার্টবিট বেড়ে যায়। বেশ, বাবা দরবারে আছি, বাবাকে শোনা, বাবা অবশ্যই মনস্কামনা পূরণ করবে। চলো, হর হর মহাদেব। এ হচ্ছে আমাদের বাবার মন্দির। আমরা যখন আসি জল ঢালার সময় শ্রাবণ মাসে, তখন হয়তো ভালোভাবে দেখাতে পারি না, কিন্তু ফাইনালি এই সময় একটু ফাঁকা ফাঁকা আছে, এই সময় একটু ভালোভাবে দেখা যেতে পারে। এই লোকেশনটা খুব সুন্দর, তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই এসো। খুব জাগ্রত মন্দির, বাবা কলেশনাথের মন্দির, সে আমাদের ছোট কলেশ্বর। আমি একটু বললাম যে ক্যামেরাটা একটু ধরে দিই, এরকমভাবে ভিডিও বানানো হয় না, এরকমভাবে একটা ভিডিও বানিয়ে নিই। তো ক্যামেরাটা তো খুব সুন্দরভাবেই ধরে, আমি যখন আসি হয়তো ভালোভাবে দেখানো যায় না, তো চলো সামনে এটা ফন করবে আমাদের। তারপর আমি যেতে বললে আস্তে 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 আমি এগিয়ে গেছিলাম। এখানে তো আমি তো জুতো পরে যেতে পারবো না, সেই জন্য আমি হালকা করে জুতোটা খুলে রাখি। খুলে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে সামনে দিয়ে বাবার সামনে দিকে, আর পুজো তো চলছিল, সামনে পুজো চলছিল, আমি ওকে থাকতে বললাম, কারণ হচ্ছে জুতো পরে আছে, জুতোটা যেন না খুলতে হয়, ওই জন্য ঘন্টার আওয়াজ তো শুনতেই পাচ্ছ। আমি প্রণাম টনাম সবই করে নিলাম, সামনে একটু দেখে নিলাম যেখানে পুজো চলছিল, আর বসে একটু ভালো করে ভক্তি করে প্রণাম টনাম সব করে নিলাম। তারপরে আমি এবার সামনের দিকে যাব, তো চলো ওখানে যাই। হর হর মহাদেব। তো চলো, বাবা দর্শন করালাম, এবার চলো এই দিকে যাব, পিছনে যে আমার বন্ধু আছে তো থাকবেই। তারপর আমরা চলে এসেছিলাম লোকপাড়ার কোনো এক পুজো মণ্ডপে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা তো সেই করেছিল, ভালো করে দেখাচ্ছি। ধরো এখানেও মায়ের প্রতিমাটা এত সুন্দর করেছিল, থিমটা এত সুন্দর করেছিল, আবার সামনে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ফাইনালি আমরা এখন চলে এসেছি লোকপাড়ার এই সাইডে। লোকপাড়ার এই সাইডে বলতে এই ব্রিজটার নাম কি, এই ব্রিজটার নাম গোপীরাই, ব্রিজটার নাম কি? কোন এই লোক, কাহাঁ সে আতে? কুনুটিয়া। আচ্ছা, কুনুটিয়ার ব্রিজের এইদিকে আছি। যাই হোক, এইদিকে আমাদের প্রায় সব ঠাকুর দেখাই কমপ্লিট। লোকপাড়ার এই সাইডে যতগুলো ঠাকুর ছিল, তো এইদিকে সেরকম থিম বলতে গেলে এইদিকে সেরকম থিম নাই, ওইদিকে আমাদের ওই লোকাল দিকেই সুন্দর সুন্দর থিম ছিল। এইদিকে এইখানে ব্লগার শুধু আমি নাই, ওই দেখো আমার একটা বন্ধু ব্লগার, খুব সুন্দর ব্লগ করে। ডিসক্রিপশনে আমি ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, ফলো করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, সরি ফলো না, সাবস্ক্রাইব করে দিবা, বুঝতে পারলা? তো এই ব্রিজটার দিকে আমার মনে পড়ছে, এই ব্রিজটাতে একবার কলকাতা থেকে বাড়ি আসতে আসতে যা অসুবিধা হয়েছিল কেবল সেটা আমি জানছি। তারপরে এই ব্রিজটা চালু হওয়ার পর স্বয়ং মমতা, আমাদের সিএম মমতা দিদি, সে এসেছিল উদ্বোধন করার জন্যে, ঠিক আছে? তারপরে এই ব্রিজটা কীরকম কী হলো না হলো ঠিক মতো দেখা হয়নি। তো বন্ধু বললো চলো দেখে আসি, তো চলো দেখাই যাক। বন্ধু ব্লগ দেখো, হ্যাঁ ব্লগ ভালো লাগে? হ্যাঁ কাদের ব্লগ দেখো বলো? হ্যাঁ আমাকে দেখেছো তুমি? হ্যাঁ আমার ব্লগ দেখো, মাস্টার বিদ্যুৎ পাল।